Happy Durga Puja and Navratri from Medisky Hospital and Diagnostic, GEMS Medisky Hospital, Medisky Nursing Institute, Delhi World Public School Hooghly, Gulmohar Garden and Medisky Sports. আমাদের জুয়েলারি পার্টনার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড ডানকুনি, ফুড পার্টনার কিচেন কিং ফ্যামিলি রেস্টুরেন্ট, ডানকুনির সর্বপ্রথম শীততাপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট, বিউটি পার্টনার গ্ল্যামার ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার, রূপচর্চার সেরা ঠিকানা, এবং আমাদের স্পেশাল পার্টনার জীবন ড্রপস, জল নয় বিশুদ্ধ জলের অপর নাম জীবন ড্রপস। ডিএনএন বাংলার পুজো পরিক্রমা মানেই কিন্তু থিমের পুজো নয়, সেই সঙ্গে রয়েছে বনেদি বাড়ির পুজো। তার কারণ বাংলার যে দুর্গোৎসব, সেই দুর্গোৎসবের অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে বনেদি বাড়ির পুজো। আর হুগলি জেলার বনেদি বাড়ি বললেই কিন্তু মনে পড়ে জনাইয়ের কথা, যে জনাইয়ে একাধিক বনেদি বাড়ি রয়েছে এবং সেই বাড়ির ঐতিহ্যবাহী পুজো, প্রায় শতাব্দী প্রাচীন বহু পুজো রয়েছে। তার মধ্যেই একটি পুজো কালীবাবুর বাড়ির পুজো, প্রায় 250 বছরের প্রাচীন এই দুর্গাপুজো। এই দুর্গাপুজো আমরা দেখতে পাচ্ছি যে একেবারে কালীবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে, এবং যেটা দেখা যাচ্ছে যে বাড়িতে কিন্তু পুজোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে, বাড়িকে নতুন করে রং করা হচ্ছে, সাজানো হচ্ছে দুর্গাপুজোর জন্য। তো চলুন ভেতরে যাব, দেখব, ঘুরে দেখব, এবং সেই সঙ্গে জানার চেষ্টা করব এই বাড়ির ইতিহাস এবং সেই সঙ্গে পুজোর ইতিহাস। ঠাকুর দালান থেকে এই মুহূর্তে আমরা একেবারেই চলে এসেছি বাড়ির অন্দরমহলে, এবং বাড়ির অন্দরমহলের যে ঠাকুর ঘর, সেখানে কিন্তু এই মুহূর্তে চণ্ডী পুজো চলছে। চলুন ভেতরে গিয়ে দেখি, এখানে রয়েছেন পরিবারের যারা সদস্য রয়েছেন, সদস্যা যারা রয়েছেন তারা প্রত্যেকেই। চলুন ভেতরে যাই এবং দেখি কি পুজো হচ্ছে, কিভাবে পুজো হচ্ছে, এবং তাদের সঙ্গে কথা বলি। খুবই ভালো লাগে আমাদের এখানে আসতে, আর বিয়ের পর থেকেই আমরা আসছি। আমি জানতামই না যে আমার শ্বশুরবাড়িতে এরকম একটা বাড়ি আছে, তো সেই জন্যই দেখে আমার খুবই আনন্দ হয়েছিল। আর এখন আসি আমরা মোটামুটি এই যে পুজোর কদিন আগে চলে এসেছি, আবার লক্ষ্মী পুজোর পরটার হয়তো যাবে। আর সব আমার ছেলেই দেখাশোনা করে, সব বাইরের জিনিসগুলো সব ওই দেখে। প্রত্যেকটি পুজোতেই মহিলা মহলের কিছু বিশেষত্ব থাকে, বাড়ির মহিলা সদস্যরা কিছু বিশেষ জিনিস তৈরি করে থাকেন, এই বাড়ির ক্ষেত্রে সেই বিশেষত্বটা না? আমাদের সবই লোকজন করে, গ্রামের আশেপাশের লোকজন, ওরা খুবই ভালো, আর ওরাই সব দেখে টেখে। আর আমাদের আশা খাওয়ার ঘুম আর শাড়ি চেঞ্জ করা, এইসব ছাড়া আর বিশেষ কিছু কাজ থাকে না। তবে আমরা মানে খুব এনজয় করি ব্যাপারটাকে। আমার নাম মহুয়া মুখার্জি। আমার তো খুবই ভালো লাগে, প্রতি দু বছর অন্তর অন্তর আমাদের পালা পড়ে, খুব আনন্দ করি আমরা সবাই মিলে, মানে এক হয়ে যেটা সেটা পুজো ছাড়া অন্য কোথাও দেখা যায় না। পুজোর সময় সবাই মিলিত হই আমরা, খুবই আমাদের ভালো লাগে, খুবই আমরা আনন্দ করি। আমরা এখানে মাকে মেয়ের রূপে পুজো করি, খুব ভালো লাগে আমাদের। দেবলীনা মুখোপাধ্যায়। ছোটো থেকে আমার পুজো দেখতে খুব ভালো লাগে, ছোটোবেলা থেকে আমরা এখানেই আসি পুজো দেখতে, আর এখানে আমরা সবাই একসঙ্গে পুজো করি, একসঙ্গে থাকি, আমাদের এখানে খুব ভালো লাগে। সোহিনী মুখোপাধ্যায়। না, কলকাতা পুজোর থেকে আমাদের এখানে পুজো বেশি ভালো লাগে। এত বড় রাজবাড়ি তৈরি জনাইয়ের বুকে, এর ইতিহাসটা যদি একটুখানি বলো।
মহারাজা কালীপ্রসাদ মুখোপাধ্যায়। তিনি একাধারে ছিলেন ভাগলপুরের দেওয়ান এবং ভাগলপুরে উনি বহুদিন কাটান এবং কাশিতে বেনারসে উনি বহুদিন কাটান। কাশিতে ওনার একটা বাড়ি ছিল বাঙালিটলার ওইখানে, এবং পাড়ে ধর্মশালার ওইখানে ওনার শিব মন্দিরও আছে। শ্রীরামপুরে যে কালীবাবুর ঘাট আপনারা এখনও যেটা দেখেন, যেটা শ্মশান ঘাট ওখানকার, তো সেটাও আর কি কালীবাবুরই তৈরি। এবং এখানে আমাদের জনাইতে তো গঙ্গা নদী নেই, সরস্বতী নদী আছে। তো ওনার মা যখন মারা যান, তখন তাকে গঙ্গা প্রাপ্তি করানোর জন্য, বা আগেকার দিনে গঙ্গা যাত্রার একটা নিয়ম ছিল, যে কোনো বড় পরিবারে সেখানে যখন তাদের মৃত্যুর সময় হয়ে যেত, তখন তাদের গঙ্গার কাছে নিয়ে গিয়ে তাদেরকে রাখা হতো। হ্যাঁ, হয়তো অনেকটা তাই, হ্যাঁ হতে পারে নাও হতে পারে, আমি ঠিক সঠিক বলতে পারছি না, মানে গঙ্গার সন্নিকটে তাদেরকে নিয়ে গিয়ে রাখা হতো, যাতে অন্তিম সময় তারা মোক্ষ লাভ করেন। এবং এই ক্ষেত্রে যেহেতু আমাদের সরস্বতী নদী রয়েছে, মানে জনাইতে, সেহেতু গঙ্গার যে মানে গঙ্গা প্রাপ্তির জন্যে ওনার মাকে উনি শ্রীরামপুরে নিয়ে যান। এবং এই সঙ্গে অনেক ইতিহাস জড়িত আছে, এই পরিবারের উপরে অনেক মহাপুরুষদের আশীর্বাদ ধন্য বা অনেক মহাপুরুষদের আশীর্বাদ বর্ষিত হয়েছে। রামকৃষ্ণ কথামৃততেও আপনারা জনাইয়ের মুখার্জি বাড়ির উল্লেখ পাবেন এবং ঠাকুরের কৃপাধন্য। এবং যে চাত্রার ঘাট বা যেটা কালীবাবুর ঘাট, সেটা চৈতন্য মহাপ্রভুর পদাঙ্ক সেইখানে রয়েছে, তার চরণচিহ্ন সেখানে রয়েছে। অর্থাৎ সেই চাত্রাতে, সেই কালীবাবুর ঘাটের সেই অঞ্চলে তিনি এসেছিলেন। এখন এটা আমি সঠিক হয়তো ঐতিহাসিক গল্পটা কতটা বলতে পারছি আমি জানি না, কোনো একজন ব্রাহ্মণ সেখানে চৈতন্যদেবের জীবদ্দশাতে, মানে সেই কাছাকাছি সেই মন্দির আছে, তো সেইখানে হয়তো গৌরাঙ্গ এবং বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্তি পূজা করতেন। তো চৈতন্যদেব নিজে এসে তার এবং গৌরাঙ্গ বিষ্ণুপ্রিয়া দেবীর মূর্তি সেখান থেকে সরিয়ে দেন এবং তিনি সেখানে রাধাকৃষ্ণ পূজার প্রচলন করেন, মানে লোককথা অনুযায়ী। এবং অনেক ইতিহাস জড়িয়ে আছে, পলাশীর যুদ্ধের পরে এই বাড়ি নির্মাণ হয়। এবং কালীপ্রসাদ মুখোপাধ্যায় হুগলি জেলার ইতিহাসে একটা খুব বড় নাম। এবং জনায়ের যে বিবর্তন বা জনায়ের যে ইতিহাস বা জনায় গ্রামের যে ইতিহাস, সেইটার সঙ্গে কালীবাবুর বাড়ি তথা কালীপ্রসাদ মুখোপাধ্যায় বা জনায় রাজবাড়ি যেটাই আপনারা বলুন না কেন, এর একটা ওতপ্রোত সম্বন্ধ জড়িয়ে আছে। আমি যে আজকে এখানে দাঁড়িয়ে দুর্গাপুজোর আয়োজন করছি, বা আমার সঙ্গে যারা আছেন, গ্রামের মানুষ যারা আছেন, যারা আমাকে সহযোগিতা করছেন, এই পুজোটাকে চালিয়ে যাওয়ার পেছনে একটা বড় কারণ হচ্ছে যে গ্রামের মানুষের আবেগ বা এলাকার মানুষের আবেগ এই পুজোর সঙ্গে ভীষণভাবে জড়িত। এবং এখানে যেখানে দেবীকে প্রতিষ্ঠিত আমরা করি বা অধিষ্ঠান যেখানে মা করেন, পাটি ওঠা যেটাকে বলে, সেই জায়গায় পঞ্চমন্দির আসন আছে এবং বলা হয় যে কালীপ্রসাদ মুখোপাধ্যায় এই পঞ্চমন্দির আসন তিনি প্রতিষ্ঠা করেন। তো একাধারে তিনি খুব একজন মানে দার্শনিক ছিলেন, তার সামাজিক অবদান একটা বিশাল ছিল এবং তার আধ্যাত্মিক, তার জীবনের আধ্যাত্মিক দিকটাও একটা খুব বিশাল ছিল। এবং এটা আমাদের শোনা কথা, কারণ যেখানে দেবদেবীর কথা আসে, যেখানে পুরাণের কথা আসে, যেখানে আচার অনুষ্ঠানের কথা আসে, সেখানে অনেকটাই শোনা কথা, বা আমরা আমাদের ঠাকুমা ঠাকুরদাদা বা তার আগের থেকে যারা তারাও শুনে এসেছেন। তো কালীপ্রসাদ মুখোপাধ্যায় এইখানে সাধনা করেন, তিনি এখানে সিদ্ধি লাভ করেন এবং দেবীর দর্শনও তিনি এখানে পান। সুতরাং এখানে আমাদের বিশ্বাস করা হয় যে যেমন অন্যত্র দেবীকে বসিয়ে প্রাণ প্রতিষ্ঠা করতে হয়, এখানে যে মুহূর্তে মাকে পঞ্চমন্দির আসনের পাটে তুলে দেওয়া হয়, মা সেইখানে সততই সেটাই মায়ের একটা মান প্রাণময় হয়ে ওঠেন। এবং বহু মানে বহু হাজার হাজার মানুষ এই তিন চার দিন ধরে আমাদের এখানে আসেন এবং তারা এখানে মানে আসেন বলতে কি, রীতিমতো তাদের একটা আবেগ জড়িত এই জায়গাটার সঙ্গে। এবং দেখুন, এখন দিনকাল পাল্টেছে, হয়তো বিরাট কিছু আয়োজন আমরা করতে পারি না,
বা খুব সাধারণভাবে খুব মানে কি বলবো একটা পারিবারিক বা সবার সহযোগিতা সব কিছু নিয়ে সবাই পাশে থাকেন এবং সেইভাবে আমরা পুজো করি, হয়তো খুব একটা রাজকীয় ব্যাপার থাকে না বা খুব সাধারণভাবে আমরা করি। পুজোর মধ্যে অনেক বৈশিষ্ট্য রয়েছে। জনাইয়ের রাজবাড়ি ঘুরতে ঘুরতে এই পুজোর সময় আমরা কিন্তু একটা গুপ্ত কক্ষ খুঁজে পেয়েছি। এই মুহূর্তে যে ঘরটায় দাঁড়িয়ে আছি সেই ঘরটার পরিস্থিতি দেখলেই বুঝতে পারবেন যে একেবারেই বহু বছর এই ঘর বন্ধ ছিল, এবং আমরা কথা বলে যেটা জানতে পারলাম প্রায় 100 বছরের কাছাকাছি এই ঘর বন্ধ ছিল। এবং এই ঘরে যেটা দেখা যাচ্ছে বেশ কিছু সিন্ধুক রয়েছে, যদিও সেগুলো খোলা যাচ্ছে না, জানি না সেগুলো খুললে ভেতর থেকে গুপ্তধন বেরোবে কি না। তবে পেছনের দিকে একটা কাঠের সিঁড়ি দেখা যাচ্ছে। রাজবাড়ি বললেই বা বনেদি বাড়ি বললেই একটা বিষয় আমাদের সবসময় মাথায় আসে যে কোথাও চোরা কুটুরি, কোথাও গুপ্তধন বা কোথাও সুড়ঙ্গ, যে সুড়ঙ্গ হয়তো পৌঁছে গেছে কাছাকাছি কোনো নদী পর্যন্ত। এবং আমরা যেটা জানি জনাই রাজবাড়ির অনতি দূরে কিন্তু একেবারে সরস্বতী নদী ছিল, সেই বিষয়ে কি কিছু কিছু আলোকপাত করতে পারবেন এই পরিবারের যিনি এই মুহূর্তের পুজোর উদ্যোক্তা এবং সদস্য রয়েছেন? চলুন তার সঙ্গে কথা বলি। একটা ইতিহাসের দিক তো বিরাট আছে নিঃসন্দেহে, কিন্তু প্রথমেই বলে রাখি যে সবটাই আমার শোনা কথা। কারণ এখন আমি হচ্ছি দুর্গাচরণ মুখোপাধ্যায় বা কালীবাবুর যিনি জ্যেষ্ঠ পুত্র তার মা, বা কালীবাবুর ধরুন সপ্তম উত্তরসূরি। এবং সেহেতু আমার বাবা যদি আজকে বেঁচে থাকতেন বা আমার ঠাকুরদাদা হয়তো যদি বেঁচে থাকতেন, তাহলে হয়তো অনেক তথ্য সমৃদ্ধ ঘটনা আপনাদের বলতে পারতেন, যেটা হয়তো আমি বলতে পারছি না। কিন্তু আমি শুনেছি, এই ঘর সম্বন্ধে আমার অনেকদিনই শোনা যে এই বাড়ির যে মূল যে পঞ্চমন্ডির আসন সেটা কিন্তু শ্মশান ছিল। শ্মশানে যেখানে দাহ করা হতো সেই জায়গার উপর পঞ্চমন্ডির আসন স্থাপন করে কালীপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি একাধারে মহারাজা কালীপ্রসাদ মুখোপাধ্যায়, আর একাধারে সাধক কালীপ্রসাদ মুখোপাধ্যায়, তো সেই সাধক কালীপ্রসাদ মুখোপাধ্যায় যিনি, তিনি এখানে সিদ্ধি লাভ করেন। মানে কি বলবো, দেখুন সৌধগুলো রয়ে গেছে, রাজত্বও চলে গেছে, রাজস্বও চলে গেছে, তো এখন তো দিনকাল অন্যরকম। আমরা নিজের, আমি সত্যি কথা বলতে নিজের চেষ্টায় পুজোটা করি, কিন্তু হ্যাঁ মানে তার মধ্যে সোনার মোহর থাক না থাক সিন্ধুকগুলো রয়ে গেছে। সিঁড়ি প্রসঙ্গে বলতে গেলে আপনি ভেবে দেখুন, এত বড় একটা রাজপ্রাসাদ, ওই দিকে হাতিশাল ছিল, ঘোড়াশাল ছিল, যেগুলো এখন সত্যি কথা বলতে ভগ্নপ্রায়। আগেকার দিনে সেই প্রদীপ রাখার জায়গা, সেই কুলুঙ্গিগুলো, যদি সেই হাতিশাল ঘোড়াশাল ওদিকটা মানে আপনি একটু দেখতে যান, দেখবেন এখন সেগুলো একটা মানে ধ্বংসস্তূপে পরিণত। কিন্তু সেই ইতিহাসকে সাক্ষী রেখে বা সেই ইতিহাসের কিছুটা মানে রেমিনিসেন্স সেটাকে মানে বর্তমান কালের কাছে যেটুকু মানে আমরা দেখতে পাচ্ছি, এই বাড়ির পেছনে ছিল বহমান সরস্বতী নদী। সেই সরস্বতী নদী ছিল বিশাল, এবং চাঁদ সদাগরের সপ্তডিঙা, মনসামঙ্গল, মানে যেগুলো আমাদের লৌকিক কথা, সেই লৌকিক কথাগুলো সেই সরস্বতী নদীর অনেক কিছুকে কেন্দ্র করে। এবং সেই সময় ধরুন সেই জাহাজগুলো যে যেত বা সেই বজরাগুলো যেত, টু বি মোর স্পেসিফিক, বাড়ির পেছনেই ছিল সরস্বতী নদী। সুতরাং তখনকার দিনে মানুষের বাড়িতে কিন্তু ডাকাত পড়ত, লেঠেলরা এইসব জমিদার বাড়ি রাজবাড়িতে প্রোটেক্ট করত। তো সেই লেঠেলরা অনেকে, আমি এটা আমার ঠাকুরদাদার মুখে শোনা যে পূর্ব জীবনে হয়তো তারা ডাকাত ছিল, তাদেরকে সংশোধন করে তাদের মধ্যে একটা পরিবর্তন এনে তারা হয়তো লেঠেল হতো। কিন্তু অনেক সময় দেখা গেল যে এত বড় ডাকাত দল হয়তো আক্রমণ করলো, যেখানে বাড়ির মা মেয়েদের সুরক্ষা একটা প্রশ্নের মুখে দাঁড়িয়ে আছে।
সেই জায়গায় দাঁড়িয়ে আমরা নিশ্চয়ই জানি যে একটা আংটির প্রথা ছিল, যে আংটির মধ্যে কিছু একটা থাকতো যেটাতে আমাদের যেটা ভারতবর্ষের সনাতন সংস্কৃতি বা যেটাকে বলা হয় যে তারা নিজেদের সম্মান রক্ষা করতে, তারা হয়তো নিজেদেরকে মানে শেষ করে দেওয়ার আগেও দুবার ভাবতেন না। এটা ইতিহাস। এবং তার আগের যে মানে যে ধাপটা, সেটা হচ্ছে প্রথমে চেষ্টা করা হতো এই সব ক্ষেত্রে মেয়েদেরকে এবং বাচ্চাদেরকে রেস্কিউ করে নেওয়া। তো পেছনে যে নৌকো থাকতো বা যে ছোটো বজরা থাকতো তাতে এই যে ওপরের সিঁড়ি দিয়ে নিচের সিঁড়ি দিয়ে নেমে নদী পথে চলে যাওয়া, সেটা একটা রাস্তা। বা যেটা আপনি বলছেন সেটা অনেক ছোটোবেলায় এখানে কিছু মিস্ত্রি কাজ করতে এসেছিলো পেছনের জমিতে, তারা বলেছিল নাকি এটা সুড়ঙ্গ এখানে ছিল সরস্বতী নদী পর্যন্ত। সেই সুড়ঙ্গ আমি চোখে দেখিনি, আমার নিজের চোখে দেখানো কিন্তু শোনা। সুতরাং এই যে মানে সিঁড়ি দিয়ে নামার পথটা বা এই যাওয়ার পথটা, তো এই পথটা ছিল তখনকার দিনে মানে একটা মানে এটা একটা গুপ্ত পথ, যেটা হয়তো বাড়ির কিছু খুব মানে যারা খুব নিকট কর্মচারী ছিল তারা হয়তো জানতো, তারা খুব সিনসিয়ার ছিল, তারা সবাইকে বাঁচানোর জন্যে ওই পথ দিয়ে তারা নিয়ে চলে যেত। আসলে এই ঘরটি আমি আমার শৈশব থেকে কোনো দিনই আমি এখানে দেখিনি। এখন গুপ্তধন থাকা এগুলো তো হাস্যকর ব্যাপার। সুতরাং ঘরটা খোলা হতো না এই কারণে, কারণ দেখুন পেছনে একটু জঙ্গল মতো আছে, হয়তো সাপ খোপ থাকতে পারে, সেই জন্যে আমরা নানা কারণে এই ঘরটা কোনো দিন খুলতাম না বা ডিস্টার্ব করতাম না। তো মাস দুয়েক আগে এই মিস্ত্রিরা যখন সারা বাড়িতে, ধরুন এত পুরনো বাড়ি তো একটু সামান্য মেনটেন্যান্সের কাজ না করলে মানে পুজো করা যায় না, তো যতটুকু একটু মেনটেন্যান্সের কাজ সেইটুকু করার সময় মিস্ত্রিরা হয়তো তারা জানতো না, তারা হট করে ঘরটা খুলে দিয়েছে। তো সেই আমার ঘরটাকে প্রথম দেখা। এবং এই যে ঠাকুর দালান এবং যে পূজোর বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য সম্পর্কে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এই যে ঠাকুর দালান এবং যেখানে মূলত দেবীকে বসানো হয়, পাটে বসানো, সেই জায়গায় ছিল একসময় শ্মশান। এবং এই শ্মশানের যে পঞ্চমন্দির আসন, সেই পঞ্চমন্দির আসনেই সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন এই বাড়ির কর্তা কালীপ্রসাদ মুখোপাধ্যায়। এবং সেই সময়েই তিনি দেবীর দুর্গার দর্শন পান, তারপর থেকেই শুরু হয় এই বাড়ির দুর্গাপুজো। এইভাবেই চলে আসছে প্রায় 250 বছর। কী কী বৈশিষ্ট্য রয়েছে এই বাড়ির দুর্গাপুজোয়, চলুন কথা বলবো এই বাড়ির সপ্তম পুরুষ, সপ্তম উত্তরসূরির সঙ্গে। পূজা শুরুর দিনগুলি বলতে কালীপ্রসাদ মুখোপাধ্যায় এই প্রাসাদ নির্মাণ করার সঙ্গে সঙ্গেই এই দেবী পূজা উনি শুরু করেন। যখন এই পঞ্চমন্দির আসনের ওপর উনি সিদ্ধিলাভ করেছিলেন এবং দেবীকে উনি দর্শন করেছিলেন, তারপরে হয়তো দেবীরই আদেশে এই পূজা শুরু হয়। আজও দেবীর উপস্থিতি ভক্তরা তার নিজেদের মানে অনুভূতিতে হয়তো পায়, তাই হয়তো এত মানুষ এইখানে আসেন। এবং কিছু কিছু ভাঙা ভাঙা ঘটনা যেগুলো হয়তো আমার জানা, অনেক কিছুই জানা নেই, যেটুকু জানা সেটুকু বলছি। আমার বাবার ঠাকুরদাদা শ্রী ভূতনাথ মুখোপাধ্যায়, তিনিও সাধক প্রকৃতির মানুষ ছিলেন এবং এই পঞ্চমন্দির আসনে তিনিও অনেক জপতপাদি করতেন। এবং বলা হয় যে দশমী পূজার সময় বা দশমী পূজার শেষে যে অপরাজিতা পুজো হয়, সেই সময় যখন উনি অপরাজিতা পুজো করে যখন সে অঞ্জলি দেবীর চরণে নিবেদন করতে যান, সেই সময় একজন পাগলিনীর মানে উপস্থিতি সেইখানে হয়। সে পাগলের মতো সারা বাড়ি দৌড়ে বেড়াচ্ছে এবং সে ছুটতে এসে ওনার হাত থেকে সেই ফুলগুলো কেড়ে নিয়ে দৌড়ে চলে যায়। তখন লেঠেনরা তাকে ফলো করে। যখন লেঠেনরা তাকে ফলো করে কেউ কিন্তু তাকে হদিশ করতে পারে না। তো বিশ্বাস করা হয় যে দেবী নিজে এসে এখানে অপরাজিতা পুজো গ্রহণ করেছিলেন। তো এই পুজোর বৈশিষ্ট্য বলতে দেখুন, পুরনো বনেদি বাড়ির পুজো যেরকম হয় তার কিছুটা মাত্র হয়তো আমরা নিজেদের প্রচেষ্টায় ধরে রাখার চেষ্টা করতে পেরেছি, অনেকটাই পারিনি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেবীর বরণ যেরকম, অধিবাস, আমন্ত্রণ, প্রতিপদ থেকে চণ্ডীর ঘট প্রতিষ্ঠা এবং
বিজয়া দশমীর আগে বেড়া অঞ্জলি, বেড়া অঞ্জলি মানে হচ্ছে মাকে প্রদক্ষিণ করতে করতে সেদিনকে অঞ্জলি দেওয়া হয়। এবং এখানে দেবীকে আমরা যত না মা তার থেকে বেশি কন্যা রূপে তিনি পূজিত হন, যে বাড়ির মেয়ে আসছেন। এবং সেটা আমি বলবো না, যেটা আমাদের বাড়িরই বৈশিষ্ট্য, সমস্ত বাংলা জুড়ে যে দুর্গাপুজো হয় সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটাই ধরে নিই যে উনি কিন্তু বাড়ির মেয়ে। পুরনো যে লৌকিক গানগুলো, দাশরথী রায়ের যে গান, পুরাতনী টপ্পা গান যেগুলো আগেকার দিনে গাওয়া হতো, সেই গানগুলোতে আমরা দেখতে পাই যে মা দুর্গার পিতা তার মাতা মেনকা দেবীকে বলছেন যে তোমার মেয়ে আসছে, দেখো সে তো শিবের ঘরণী, তো শিব তো যোগী, শিবের কাছে সে অনেক কষ্টে আছে, তো এখানে সে মানে কদিনের জন্য আসছে, সুতরাং তার যাতে সেই তাকে অভ্যর্থনা করা, তাকে নিজের কন্যা বাড়িতে এলে যেভাবে তাকে অভ্যর্থনা করতে হয় বা যে জিনিসগুলো করতে হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করি, সুতরাং সেখানে তাকে মেয়ে রূপে বরণ করে নেওয়া হয়। দেখুন আমাদের এতে আমাদের গ্রামের মানুষদের একটা ভীষণ সহযোগিতা, যে তারা এখানে আমাকে প্রস্তাব রেখেছে যে এখানে একটা মহিলাদের নিয়ে একটা সশক্তিকরণ শিবির বা একটা মেলা তারা করতে চায়, যেখানে মহিলারা তাদের হাতের কাজের অনেক কিছু হয়তো নিয়ে এখানে মানে সমাহার তারা রাখবেন। এর জন্যে এটা সম্পূর্ণ নিঃশুল্ক, এবং আমি মনে করি যে এটা আমার ব্যক্তিগত পুজো নয়, এটা জনায় গ্রামের পুজো, জনায় গ্রামের আবেগ এবং জনায় গ্রামের ইতিহাস ওতপ্রোতভাবে কালীবাবুর বাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে। সুতরাং এটা আমি মনে করি যে এটা একটা খুবই সুন্দর একটা ব্যাপার, যেখানে তারা সবাই আসবেন এবং আমাদের পুজোতে অংশগ্রহণ করবেন। এবং এর বাইরে এটাও প্রস্তাব রাখা হয়েছে বা আমার সঙ্গে গতকালকেও কথা হয়েছে যে হুগলি জেলার DLS-এর তরফ থেকেও এখানে একটা শিবির বা একটা ক্যাম্প আয়োজন করা হবে, যেখানে একটা আইনি সচেতনতা তারা মানুষের মধ্যে ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত রাখবেন। এবং আমরা মানে ভীষণ খুশি যে এনারা সবাই আসছেন এবং আমাদের সঙ্গে এই পূজায় অংশগ্রহণ করছেন। কথা বললাম বাড়ির যারা উদ্যোক্তা রয়েছেন বা বাড়ির সদস্য যারা এবছর পুজোর আয়োজন করছেন তাদের সঙ্গে, তারা যেমনটা জানালেন যে একেবারেই মহালয়ার পর থেকেই যে প্রতিপদ সেই প্রতিপদ থেকেই কিন্তু তাদের বাড়িতে পুজো শুরু হয়ে যায় এবং বিভিন্ন চণ্ডী পুজো এবং তারপরে ষষ্ঠীর বোধন থেকে দশমী পর্যন্ত তাদের কিন্তু পুজো একেবারেই এই ঠাকুর দালানে পুরনো নিয়ম রীতি মেনেই কিন্তু চলে। এবং এইবারের যে পুজোর বৈশিষ্ট্য, সেই পুজোর বৈশিষ্ট্য হচ্ছে একটা সময় যখন শুরু হয়েছিল তখন একটা শাক্ত মতে পুজো হলেও কালের নিয়মে পরিবর্তন হতে হতে এই পুজো বৈষ্ণব মতে এসে দাঁড়িয়েছে। এখন বৈষ্ণব মতে পুজো হয় এবং এখানে কোনো রকম বলি হয় না এবং পুজোর কটা দিন একেবারেই দেবীকে কিন্তু আমিষ ভোগ নিবেদন করা হয় না, একেবারেই বাড়ির সদস্যরাও নিরামিষ ভোজন করেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পাশাপাশি দশমীর দিন কিন্তু যে বেড়া পুজোর প্রচলন রয়েছে এমনটাই কিন্তু জানালেন এখানকার কর্তারা, এবং সেটা হচ্ছে দেবীকে প্রদক্ষিণ করে তারা অঞ্জলি দেন এবং অপরাজিতা পুজো, এই বৈশিষ্ট্য রয়েছে জনাইয়ের কালীবাবুর বাড়ির দুর্গাপুজোয়। এবং এই বছর প্রায় 250 পেরিয়ে গেল এই পুজো, এবং এই পুজো উপলক্ষে তারা এবছর কিন্তু একটি মেলারও আয়োজন করেছেন যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সেই মেলাতে মূলত এলাকার যে মহিলারা রয়েছেন তাদের যে হাতের কাজ, সেই হাতের কাজ নিয়েই তারা এই যে ঠাকুর দালান, সেই ঠাকুর দালানের বাড়ির পরিসরেই মধ্যেই কিন্তু তারা দোকান সাজাতে পারবেন এবং তারা বিক্রি করতে পারবেন। সেই সঙ্গে একটি আইনি পরামর্শ দেওয়ার শিবিরও করার ভাবনা রয়েছে এবারের এই পুজোর যারা পালন করছেন সেই বাড়ির সদস্যদের। এ বিষয়ে কী বলবেন জানান কমেন্টে, এবং এরকমই আরও নতুন বাংলার বিভিন্ন পুজো দেখতে নজর রাখুন DNN বাংলার পর্দায়। DNN বাংলা, সবার মনে সবার ফোনে।